জীবন নাট্য রচনা চিত্তপ্রিয় চ্যাটার্জি। আজ কতদিন পরে তনিমা হঠাৎ বলল, চলো বাপি দূরে কোথাও বেরিয়ে আসি। অবাক হয়ে বললাম, ড্রাইভারকে ডাকো। ও বলল, না আজ শুধু তুমি আর আমি। গাড়ি চলেছে দুরন্ত গতিতে, তনিমা কেমন যেন খেয়ালি হয়ে উঠেছে। হঠাৎ আমাকে জিজ্ঞাসা করল, দেবদাস নাটকের চন্দ্রমুখী তোমার জীবনে এসেছিল বাপি? ব্যথিত কণ্ঠে বললাম, হ্যাঁ ছিল, তবে জীবনে নয়, রঙ্গমঞ্চে। আর অভিনয়ের বিয়ে, সে তো কণিকের সংসার। চন্দ্রমুখীর মতো অভিনেত্রীরা কখনো গৃহবধূ হয় না। তীক্ষ্ণ প্রশ্ন তনিমার, প্রতিবাদ করেছ? বিষণ্ণ হেসে বললাম, ওই প্রতিবাদ আমার বিরুদ্ধে আমারই প্রতিবাদ হতো। কিন্তু তুমি তনুময়কে ফিরিয়ে দিলে কেন? তীব্র যন্ত্রণায় জবাব দেয় তনিমা, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। নিঃশব্দ বেদনায় আমি বললাম, আজ আমি জীবনের শেষ প্রান্তে, আমার প্রতি কর্তব্য আর ভালোবাসা দেখিয়ে তোমার সারা জীবন চলবে না মা। তনিমার দৃঢ় জবাব, জানি, আরে কথাও জানি, আমার মা এখনো বেঁচে আছেন, তুমি সত্য গোপন করেছ। চমকে উঠি, তবু সহজভাবেই বলি, ওই চরম সত্যটা তোমার জীবনে অভিশাপ হয়ে উঠত। তনিমার তীব্র প্রতিবাদ, সত্য কখনো গোপন থাকে না বাপি, তোমার ওই ভবিষ্যতের ভয়টাই আমার ভালোবাসা, ঘর বাঁধার স্বপ্ন সব সব কিছু ছিন্ন ভিন্ন করে দিয়েছে। শত শত শক্তিশেল যেন আমাকে আঘাত করল। ব্যাকুল হয়ে জিজ্ঞাসা করি, কি হয়েছে মা? মৃদু হেসে জবাব দেয় তনিমা, আমরা দুজনেই পথ ভুল করেছি। তুমি চন্দ্রমুখীকে কেন্দ্র করে, আমি তনুময়কে, কারণ তনুময় আমার মায়েরই সন্তান।